কিতাবে আছে হজরত উমর রাজি আল্লাহ তালানহু ওই রাকালের পাশে চলে গেলেন সালাম দিয়ে তাকে বললেন ভাই ও সাগলের মালিক আমি একজন মুসাফের মানুষ তিনি যে আমির মোমিনিন খলিফাতুল মুসলিমিন এই পরিচয় দেন নাই তিনি পরিচয় গোপন করে বললেন আমি একজন মুসাফের মানুষ এখানে পথ চলতে চলতে আমি ক্লান্ত হয়ে গেলাম তীব্র পিপাসা আর কুদা লেগেছে আমার পানি আমার সাথে নাই নিশ্চয়ই তোমার কাছে দুধওয়ালা ছাগল থাকতে পারে সেখান থেকে আমাকে একটু দুধ দাও যেন আমি আমার পিপাসা নিবারণ করতে পারি কোন কোন বর্ণনা এমনও আছে তখন ওই রাখাল একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে দুধ নিজে পান করতেছিল যে তোমার কাছ থেকে কিছু দুধ দাও রাখাল জবাব দিল আপনি মানুষ, মানুষের মানুষ আমার কাছে আপনাকে দুধ দেওয়া আপনার হাজত পূরণ করা আমার জন্য প্রয়োজন তবে আমি অপারক আমাকে মাফ করবেন হজরত ওমর বললেন কেন আপনি অপারক তখন ওই রাখাল বললো আমি সাগলের মালিক নয় আমি হলাম সাগরের সাগলের রাখাল মালিকের চাকর। যিনি এই সাগলগুলোর মালিক আমি হলাম তার চাকর এই সাগল পাহারা দেওয়া আমার দায়িত্ব ছাগল ব্যক্তন করা আমার দায়িত্ব আমার মালিক আমাকে যদি আমার প্রয়োজন হয় দুধ পান করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন অন্য কোনো মানুষকে দুধ পান করানোর এজাজত তিনি আমাকে দেন নাই এই ছাগল আমার কাছে আমানত ছাগলের দুধগুলো আমার কাছে আমানত আমি আমার মালিকের অনুমতি ছাড়া যদি আপনাকে দুধ পান করাই আমার আমানতের মধ্যে খেয়ানত হবে আমি ইমানদার আমি পরকালের বিশ্বাসী মানুষ আমি আমানতের মধ্যে খেয়ানত করতে পারব না सबों को पैर पड़े सदा खत का अमानत का सुजात का लिया जाएगा तुझसे का मधुनिया की इमामत का लिया जाएगा तुझसे का मधुनिया की इमामत का قال النبی صلی اللہ علیہ وسلم لا ایمان علم الله امانه বিশ্বনবী বলেন ওই মানুষের কাছে ইমান নাই যার মধ্যে আমানতদারি নাই বিশ্বনবী বলেছেন আমানতে যে খেয়ানত করে সে মুনাফিক পরকালে জাহান্নামে যাবে আমি তো মনাফেক নই আমি তো কাফের নই আমি তো হলাম আমি পরকালের বিশ্বাসী দুনিয়াতে যাই করি না কেন ভালো মন্দ ভালো করলে তার ভালো ফল পরকালে মন্দ করলে তার সাজা পাবো পরকালে আমি সেটাকে বিশ্বাস করি সুতরাং আমি আমানতের মধ্যে খেয়ানত করতে পারবো না মালিকের অনুমতি সারা আপনাকে দুধ দিতে পারবো না হজরত তোমর রাজিয়াল্লাহ আনহু খুদা পিপাসা লাগলেও তার জবাব শুনে এত খুশি হয়েছেন যে তার পিপাসা নিবারণ হয়ে গেছে অনেক সময় বলে না যে আপনার কথা শুনে আমার পেট বড়ে গেছে আসলে কথাই কি পেট বড়ে কথাই মন বড়ে কথাই কি বড়ে মন ভরে দিল বড়ে মন আর দিল যখন ভরে যায় মনে হয়ে যে

আসলে সে যা বলেছে সেই কারণে একটু পরীক্ষা করলে তো এটা প্রমাণ পেয়ে যাব হজরতমর তাকে পরীক্ষা করার জন্য চিন্তা করে তার সামনে একটি প্রস্তাব পেশ করলেন ওমর বললেন দেখো পরীক্ষার জন্য অনেক সময় মানুষকে বিভিন্ন কথা বলা হয় এগুলো করার জন্য নয় পরীক্ষা করার জন্য হযরত ওমর বলেন তুমি কয় টাকা বেতন পাও পুরা মাসে কয় দেড়হাম বেতন পাবে আর একটা কাজ করব তোমার এই ছাগলের পাল থেকে দুধওয়ালা একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও আমার কাছে কিন্তু স্বর্ণমুদ্রা আছে দিন আর আছে দেড়হাম আছে যত দাম তুমি চাও আমি তোমাকে দেব দুধওয়ালা একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও যখন আমার প্রয়োজন হবে আমি দুধ পান করতে আর তুমি হয়তো বলতে পারো ছাগল একটা যদি আমার কাছে বিক্রি করে দাও আমি নিয়ে যাই তোমার ছাগল একটা কমে যাবে হয়তো তোমার মালিক সন্ধ্যার সময় ছাগল গুলো গুনে দেখবে কয়টা ছাগল ছিল এখন কয়টা আছে তখন একটা ছাগল কম পাবে জিজ্ঞাস করবে আমার ছাগল একটা কোথায় গেল মালিক জিজ্ঞাসা করতে পারে সন্ধ্যাবেলা হাজিরে নিতে পারে হয়তো সেই বই তোমার মধ্যে কাজ করতেছে তোমার মালিককে তুমি সন্ধ্যার সময় কি জবাব দেবে যখন সে গুনে ছাগল সবটা পাবে না একটা কম পাবে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই প্রশ্নের জবাব শোনো যদি তোমার মালিক ছাগল গুলো গুনে দেখে আমার ছাগল একটা গেল তখন তুমি বলবে যে আমার মালিক আমি পাহারা গুলো করছিলাম অবহেলা আমি এই যে পাহাড় পাহাড়ের পাশে আমি ছাগল গুলো পাহারা পাহারাদি করছিলাম হঠাৎ পাহাড় থেকে একটা বাঘ নেমে আসলো আরেকটা ছাগল নিয়ে পাহাড়ের ভিতরে চলে গেল এই ছাগলকে বাঘের মুখ থেকে উদ্ধার করার জন্য আমি অনেক চেষ্টা করেছি তাকে ধাওয়া করেছি কিন্তু আমি পারি নাই ব্যর্থ হয়েছি ছাগলটা নিয়ে বাঘ পাহাড়ের ভিতর জঙ্গলের ভিতর ঢুকে গেছে সে নিয়ে গেছে এই জন্য কম পাওয়া এই জবাব যদি তুমি তোমার ছাগলের মালিককে দাও নিশ্চয়ই বিশ্বাস করবে কারণ মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা ঘটে তাকে দুর্ঘটনা এরকম হয়ে যায় হাদিসের মধ্যে আছে হজরত তাকে পরীক্ষা করার জন্য যখন এই প্রস্তাব পেশ করলেন তখন ওই ছাগলের ছাগলের রাখাল বারো চোদ্দ বছর যার বয়স একজন কিশোর হজরত উমর জবাব দিলেন মালিক ছাগলের মালিক এখানে নাই বাসায় ঘুমাইতেছে এখানে কি হচ্ছে ও দেখছে না ছাগল কি বাঘে নিয়ে গেল না আপনাকে বিক্রি করে দিলাম এটা ও দেখবে না দেখছে না এই জন্য হয়তো আমি বললে বিশ্বাস করবে আমি তার বিশ্বস্ত রাখা বিশ্বস্ত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো দেখে আছেন তিনি এখন আসমান থেকে ডাক দেবেন না কেয়ামতের ময়দানে তিনি যদি বলেন ছাগলের ঘটনা কি বল তখন আমি আল্লাহকে কি জবাব দেব কি পরকালের প্রতি মজবুত আস্তার বিশ্বাস এমন বিশ্বাস যে আল্লাহ দেখতেছেন আসমান থেকে অসি তোরুল সে মস বুলুন আলাই ওয়াইনুল্লাহিনাতুন ইলাইনা অসি তোরুল আর সে মজ বুলুন ইলাইনা অসি তোরুল আর সে মজ বুলুন আলাইনাম ওয়াইনুল্লাহ ইনা হাজবে রতুন ইলাইনা ওয়াইনুল্লাহ ইনা হাজবে রতুন ইলাইনা আল্লাহ পান রবুলাল আমি দেখে আসেন আল্লাহ কোরান মজজিদে বলেন বারে আল্লাহ তালা কোরআন মজিদে বহু আয়াতে বলেছেন যে তিনি সমি তিনি বসুই রহি আল্লাহ বসির মানি পৃথিবীর এই মহাবিশ্বের সব জায়গাতে কখন কি হচ্ছে না হচ্ছে সবগুলো তিনি দেখে আসেন আলোতে যেমন তিনি দেখেন অন্ধকারেও দেখেন আমরা আলোতে দেখলে অন্ধকারে দেখি না কাছে যেমন দেখেন দূরেও দেখেন আহ কিছু দেখেন সব জায়গাতে দেখেন সব কানে যার নজর আছে তিনি হলেন একমাত্র পৃথিবীর মহাবিশ্বের কোথায় কি আছে নাই সর্ব মুহূর্তে সবগুলো দেখেন একমাত্র কে আল্লাহ সর্বত্র নাজের একমাত্র আল্লাহ এবং সব জায়গাতে এলমান ওয়াকুদরাতান বিরাজমান হলেন আল্লাহ সব জায়গাতে হাজির একমাত্র কে আল্লাহ ছাড়া কেউ সব জায়গাতে হাজির হতে পারে আল্লাহ যেহেতু সব জায়গাতে হাজির সব জায়গাতে নাজির সব জায়গায় দেখেন সব জায়গায় আছেন এই জন্য আল্লাহর ব্যাপারে বলা হয় না আল্লাহর ব্যাপারে কোনো পাগলই এই কথা বলে না গতকাল আল্লাহ সৌদি আরব ছিলেন আজকে বাংলাদেশে এসেছেন এরকম কেউ বলে আল্লাহ আজকে বাংলাদেশে এসেছেন আগামী কাল আবার সৌদি আরব চলে যাবেন এমন বলে আল্লাহর ব্যাপারে এটা বলতে হয় না কেন আল্লাহ সব জায়গা আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় আছেন সবকিছু দেখছেন এই বিশ্বাস যার অন্তর যত বেশি হবে যত বেশি মজবুত হবে তার সবকিছু সুন্দর কত আমান উদ্দার কেন আখেরতের বিশ্বাস মজবুত শক্তিশালী চাল্লা আমাকে দেখে আছেন। মালিক বাসাই ঘুমাচ্ছে দেখছে না কিন্তু আল্লাহ দেখে আছেন। মালিক জিজ্ঞেস করলে জবাব একটা দেওয়া যাবে যেহেতু ঘটনা দেখে নাই সে আল্লাহ তো দেখে আসেন কাল আমতের ময়দানে আল্লাহকে কি জবাব দেব